গল্পের আজকের নতুন গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জন্ম 15 সেপ্টেম্বর 1876 সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তিনি বাংলা তথা ভারতীয় সাহিত্যে অমর কথাশিল্পী নামে খ্যাত এবং আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। তার রচিত গল্প উপন্যাসের জনপ্রিয়তা তুলনাহীন। বিগত 50 বছর যাবৎ তার রচিত গল্প উপন্যাসের জনপ্রিয়তা ও সমাদর অম্লান রয়েছে। দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হওয়ার পর একটু ধরন করেছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। হঠাৎ প্রায় 20 জন কৃষক এসে কেঁদে পায়ের কাছে লুটিয়ে পড়ল। ছোটবাবু, ছোটবাবু, এ যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হয়ে বলল, ব্যাপার কি? চাষিরা বলল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ের একটা লোকও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝতে পারল না। গোপাল সরকার তাদের দু একটা প্রশ্ন করে ব্যাপারটা রমেশকে বুঝিয়ে দিল। 100 বিঘের মাঠটাই এ গ্রামের একমাত্র ভরসা বাবু, সমস্ত চাষেদেরই কিছু কিছু জমি তাতে আছে, এর পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ আছে বাবু, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম, শুধু দক্ষিণ ধারের বাঁধটাই ঘোষালো মুখুজ্জেদের। এই দিক দিয়ে জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বছরে 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু তা কড়া পাড়ায় আটকে রেখেছেন। চাষিরা আজ সকাল থেকে ওখানে হত্যা দিয়ে পড়েছিল বাবু, এই মাত্র কাঁদতে কাঁদতে উঠিয়ে এখানে এসেছে। রমেশ আর শোনবার জন্য অপেক্ষা করল না, দ্রুত পা চালিয়ে সেখান থেকে চলে গেল। এ বাড়িতে এসে যখন প্রবেশ করল তখন সন্ধে হবে হবে। বেনি তাকিয়া ঠেস দিয়ে তামাক খাচ্ছিল এবং কাছেই হালদার মশাইও বসে আছেন, বোধ করি এই কথাই বলছিল তারা। রমেশ কিছুমাত্র ভূমিকা না করে বলল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না দাদা, এখনই সেটা কেটে দেবার ব্যবস্থা করুন। বেনি হুঁকোটা হালদারের হাতে দিয়ে মুখ তুলে বলল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হয়ে এসেছিল, ক্রুদ্ধভাবে বলল, জলার বাঁধ আর কটা আছে বর্দা? না কাটলে সমস্ত গাঁয়ের ধান যে হেজে যাবে, জল বার করে দেওয়ার হুকুম দিন। বেনি বলল, সেই সঙ্গে 200-300 টাকার মাছও বেরিয়ে যাবে, খবরটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলে বলল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমি বা কেন দেব, সে তো বুঝতে পারিনি। বেনিও জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব, সে তো আমিও বুঝতে পারিনি। হালদারের দিকে চেয়ে বলল, খুঁড়ো, এমনই করে ভায়া কি আমার জমিদারিটা রাখবে? ও হে রমেশ, ধারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানেই পড়ে মরা কান্না কাঁদছিল, আমি সবটা জানি, তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ের নাগার জুতোও নেই, যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে কোন বলে বেনি হালদারের সঙ্গে একযোগে হিহি করে নিজের রসিকতায় নিজে হাসছিল। রমেশের আর সহ্য হচ্ছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করে বিনীতভাবে বলল, ভেবে দেখুন বর্দা, আমাদের 3 ঘরে 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মরে যাবে, যেমন করেই হোক 5-7 হাজার টাকার ক্ষতি তো হবেই। বেনি হাতটা উল্টে বলল, হলো হলো,
তাদের 5,000 যাক আর 50,000 যাক, আমার গোটা সদরটা কোপালেও তো দুটো পয়সা বার হবে না যে। ও শালাদের জন্য 200-250 টাকা উড়িয়ে দিতে হবে, পারবো না আমি, রমেশ শেষ চেষ্টা করে বলল। এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা বলেছে। বেনি একবার এপাশ আর একবার ওপাশে মাথা দোলালো, তারপর হেসে থুতু ফেলে শেষে স্থির হয়ে বলল, খাবে কি? দেখবে, ব্যাটারা যে যা জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। দাদা মাথাটা একটু ঠান্ডা করে চলো, কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক আধ টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে ছেড়ে গুছিয়ে গেছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে, নইলে ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর ব্যাটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রেখেই বলল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে আমার লাভ নেই, আমি রমার কাছে চললাম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বেনি মুখ গম্ভীর করে বলল, বেশ গিয়ে দেখো গে, তার আর আমার মত ভিন্ন নয়, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়, আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে ছেড়েছিল, কি বলো খুঁড়ো? খুঁড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না, বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবারও তার প্রয়োজন মনে হল না, নিরুত্তরে বেরিয়ে গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যা প্রদীপ দিয়ে প্রণাম সাঙ্গ করে রমা মুখ তুলে বিস্ময়ে অবাক হয়ে গেল। ঠিক সম্মুখেই রমেশ দাঁড়িয়ে, তার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করে মুখ তুলল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণে ছিল না, তাই সে সোজা ভিতরে এসে উপস্থিত হয়েছিল এবং রমাকে তদাবস্থায় দেখে নিঃশব্দে অপেক্ষা করছিল। দুজনের প্রায় মাসখানেক পরে দেখা। রমেশ বলল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ, জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কেটে গেল, সে মাথায় আঁচল তুলে দিয়ে বলল, সে কেমন করে হবে, তাছাড়া বর্দারও তো মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছু আসে যায় না, রমা একটুখানি ভেবে বলল, জল বার করে দেওয়াই উচিত, কিন্তু মাছ আটকে রাখার কি ব্যবস্থা করবেন? অত জলে কোনো বন্দোবস্ত করা সম্ভব নয়, এবছরে সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতে হবে, না হলে যে গ্রাম মরে যাবে। রমা চুপ করে রইল। রমেশ বলল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে বলল, না, এত টাকা আমি লোকসান করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল, সে কিছুতেই এরূপ উত্তর আশা করেনি, বরং কেমন করে তার যেন নিশ্চিত ধারণা জন্মেছিল, তার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করতে পারবে না। রমা মুখ তুলে বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করল। তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি তো অভিভাবক মাত্র। না, অর্ধেক তো তোমার। শুধু নামেই, বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতিনী পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। রমেশ মিনতির কণ্ঠে বলল, রমা, এ কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো, তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়, আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্যে এত লোকের অন্ন কষ্ট দিও না। যথার্থ বলছি রমা, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল,
নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তার মৃদুস্বরে বিদ্রুপ কল্পনা করে রমেশ জ্বলে উঠল, বলল, রমা, মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে, এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেলাম, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা না। তোমাকে নিষ্ঠুর বলা ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফারিত করে বলল, কি আমি? হ্যাঁ, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদাও মুখ ফুটে এ কথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়েও তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহবল হতবুদ্ধির ন্যায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, একটা কথাও তার মুখ দিয়ে বেরোলো না। রমেশ তেমনি শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলল, আমার দুর্বলতার কথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব, তোমরা পারো আটকাবার চেষ্টা করো গে। এই বলে রমেশ চলে যায়। রমা তাকে আবার ফিরে ডাকে, আহ্বান শুনে রমেশ নিকটে এসে দাঁড়ায়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাই না, কিন্তু এই কাজ আপনি করবেন না। কেন? এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করার ইচ্ছে করে না। তার মুখটা যে কি অস্বাভাবিক হয়ে গিয়েছিল না দেখলে বুঝতে পারবেন না, কথা বলতে গিয়ে ঠোঁট কেঁপে গেল। তা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করতে পারল, কিন্তু মনুষ্যত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদভারের মূল্যেও আর আমার কাছে কিছুমাত্রও নেই। যাই হোক, বাগবিতণ্ডার অবশ্যক নেই, আমি চললাম। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানতে পারেন নাই। নিচে এসে দেখলেন রমা দাসীকে সঙ্গে নিয়ে বাইরে যাচ্ছেন। আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি, দাসী বলল আর পথে একটুও কাদা পাবার জো নেই দিদিমা, ছোটবাবু এমনই রাস্তা বেঁধে দিয়েছে যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। তখন রাত বোধ হয় ১১টা। বেনির চণ্ডী মণ্ডপ থেকে অনেকগুলো লোকের চাপা গলার আওয়াজ আসছিল। আকাশে মেঘ কতকটা কেটে গিয়ে ত্রয়োদশীয় অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর এসে পড়েছে। সেখানে খুঁটিতে ঠেস দিয়ে একজন ভীষণ আকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুজে বসে আছে। তার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বেঁধে গিয়েছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করে আছে। বেনি চাপা গলায় অনুনয়ন করেছে, কথা শোন আকবর, থানায় চল, ৭ বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে আমি নই। পিছনে চেয়ে বলল, রমা তুমি একবার বলো, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনই কাঠের মতো নীরবে বসে রইল। আকবর আলী এবার চোখ খুলে সোজা হয়ে বসে বলল, সাবাস, হ্যাঁ মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরল বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হয়ে বলল,
সেই কথাই বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি, সেই ছোঁড়ার না তার হিন্দুস্তানি চাকরটার? আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল, বলল, সেই বেটে হিন্দুস্তানি সে বেটার লাঠি জানে কি বাবু? কি বলিস রে গৌর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের দুই ছেলেই অদূরে জড়সড় হয়ে বসেছিল, তারাও অনাহত ছিল না। গহর মাথা নেড়ে সায় দিল, কথা কইল না। আকবর কইতে লাগল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না, গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠে এসে অনতি দূরে দাঁড়াল, আকবর তাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করে দিয়েছে, তাই আজ সন্ধ্যের পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্ত প্রায় হয়ে রমা তাকে ডেকে আনায় বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়ে দিয়েছিল, এবং ভালো করে একবার দেখতেও চেয়েছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করে কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আকবর রমার মুখের প্রতি চেয়ে বলল, তখন ছোটবাবু সেই ব্যাটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটকে দাঁড়ালো দিদি ঠাকুরন, তিনি বাপ ব্যাটায় মোরা হাঁটতে নাড়লাম, আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগলো, বললেন, আকবর বুড়ো মানুষ তুই, সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গাঁয়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে, তোর আপনার গাঁয়ের তো জমি জামা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? আমি সেলাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো, তোমার আড়ালে যারা মুয়ে চাদর চাপা দিয়ে দাঁড়িয়ে আছে আর ঝপঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কেটে ফাঁক করে দিয়ে যাই। বিনি রাগ সামলাতে না পেরে কথার মাঝখানে চেঁচিয়ে বলল, বেঈমান ব্যাটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে? তারা তিন বাপ ব্যাটা একেবারে একসঙ্গে হাত তুলে বলল। আকবর কর্কশ কণ্ঠে বলল, খবরদার বড়বাবু বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি ও পারি না। কপালে হাত দিয়ে খানিকটা রক্ত মুছে ফেলে রমাকে উদ্দেশ্য করে বলল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কয়েছ বড়বাবু? চোখে দেখলে জানতে পারতে ছোটবাবু কি? বেনি মুখ বিকৃত করে বলল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কেটে বলল, তবা তবা, দিনকে রাত করতে বলো বড়বাবু। বেনি কইল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে জখম দেখিয়ে আয় না, কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পুরব। রমা তুমি ভালো করে আর একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা বলল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাইল। আকবর ঘাড় নেড়ে বলল, না দিদি ঠাকুরন, ও পারব না। বেনি ধমক দিয়ে কইল, পারবি না কেন? এবার আকবরও চেঁচিয়ে বলল, কি ক বড়বাবু, সরম নেই মোর? পাঁচখানা গাঁয়ের লোকে মোরে সর্দার কয় না, দিদি ঠাকুরনের তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতেও পারি, ফৈরিদি হব কোন কালমুয়ে? রমা মৃদুকণ্ঠে একবার মাত্র বলল, পারবে না আকবর। আকবর সবেগে মাথা নেড়ে বলল, না দিদি ঠাকুরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারবো না। ওঠ রে গহর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারবো না, বলে তারা উঠিবার উপক্রম করল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাদের দিকে চেয়ে দুই চোখে অগ্নিবর্ষণ করে মনে মনে অকত্য গালিগালাজ করতে লাগল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝতে না পেরে তুষের আগুনে পুড়তে লাগল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভৎসনা ক্রোধ উপেক্ষা করে আকবর আলী ছেলেদের নিয়ে যখন বিদায় নিল, রমার বুক চিরিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস বাইর হইল। অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হয়ে গেল। আজিকের এত বড় অপমান
ও তার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হতে লাগলো। তার বুকের ওপর হতে একটা গতি গুরুভার পাষাণ নেমে গেল। এর কোনো হেতুই সে খুঁজে পেল না। বাড়ি ফিরে সারা রাত্রি তার ঘুম হলো না। সে যে তারকেশ্বরের সম্মুখে বসে খাওয়াই ছিল, নিরন্তর তাই চোখের সামনে ভেসে বেড়াল। এবং যতই মনে হতে লাগলো সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করে এমন স্বচ্ছন্দে শান্ত হয়েছিল, ততই তার চোখের জলে সমস্ত মুখ ভেসে যেতে লাগলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।